Bismillahirrahmanirrahim. Assalamualaikum. আশা করি সবাই ভালো আছেন। অনেক দিন পর একটা ভিডিও দিব। তো আজকে আমি বানাচ্ছি পিৎজা। তো আমি বাসায় যেভাবে বানাই আপনাদের সাথে জাস্ট শেয়ার করব। তো অলরেডি আমি একটা ওভেনে দিয়ে দিয়েছি, আর দুইটা বানাবো। এই যে এটা হয়ে গেছে, এটাকে এখন বের করে নিব। এটা টুনা আর অনিয়ন দিয়ে বানানো। এটা রেডি, এটাকে আমি বাইর করে নিচ্ছি, আর আপনাদের সাথে একটা দেখাচ্ছি আমি কীভাবে বানাই। তো আমি আটাটা যেভাবে করেছিলাম আসলে আটাটা দেখাতে পারছি না এখন, পরে একদিন দেখাবো। আটাটার জন্য আমি এটা প্রায় চারটার মতো তিনটার মতো পিজ্জা হওয়ার জন্য পরিমাণে দর্মি মানে আটা নিয়েছি। তো আটাতে আমি ইস্ট দুই টেবিল চামচের মতো দিয়েছি, আর আপনার লবণ, অলিভ অয়েল এক টেবিল চামচ, আর ছোটো টেবিল চামচের স্পুনের সুগার, তারপরে পানি দিয়ে এগুলোকে মিক্সিং করে রেখে দিয়েছি দুই তিন ঘন্টার জন্য। এরপরে রোটটাকে নিয়ে জাস্ট আপনার এগুলোকে গোল গোল করে আপনার বেলে নিব। এটাকে আমি বেলে নিচ্ছি, আপাতত ইনশাল্লাহ একদিন আপনাদের সাথে শেয়ার করবো। আমি ব্যস্ত থাকার কারণে পারছি না আপনাদেরকে ভিডিওগুলো আসলে প্রপারভাবে দেওয়ার জন্য পারতেছি না। আমি চিকেন ফ্রাই করেছি, চিকেন ফ্রাইটা আরেকদিন রেসিপিটা দিব ইনশাল্লাহ। এই চিকেনগুলো হয়ে গেছে, চিকেনগুলো রেডি। তো পিজ্জাটাকে হাত দিয়ে আস্তে আস্তে আমি টেনে টেনে লম্বা করে নিব, লম্বা করে আমি ট্রেতে দিয়ে দিব। তো আমি এখানে ট্রেতে দিয়ে দিয়েছি। তো এখানে আমি টমেটোর সস রেডি করে নিয়েছি, এখানে আমি লবণ আর আপনি চাইলে এটাতে বাজিলিকর যে পাতাটা থাকে ওটা দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন, দিলে ঘ্রাণটা ভালো আসে। তো আমার বাসা ছিল না এই জন্য দেওয়া হয়নি, আছে কিন্তু আমার গাছটা এখন নষ্ট হয়ে গেছে, গাছটা এখন মরে গেছে, দুই একটা পাতা আছে। তো এভাবে সবগুলোকে, তো আমি এখানে মোজারেলা কেটে নিয়েছিলাম, তো ওগুলো আস্তে আস্তে এখন আমি পিজ্জার উপরে দিয়ে দিব। পিজ্জাটার উপরে এভাবে আমি চসটাকে মেলে দিয়েছি, আর এখানে আমি এভাবে ছড়িয়ে দিচ্ছি। যেটা হার্ড মোজারেলাটা ওটা নিয়েছি, যেটা পানি থাকে না ওইটা ব্যবহার করেছি। এটা আমি ইতালি থেকে এনে রেখেছিলাম, তো ওটা এখানে অবশ্য কাছে মার্কেটে আজদা মার্কেটে পাওয়া যায়। তো আমার দেওয়া শেষ, এখন আমি ওভেনে দিয়ে দিচ্ছি। এই ছোট মনি আছে এই পাশে দাঁড়ানো, পিজ্জা রেডি হচ্ছে খাবে। আর দেওয়ার আগে অবশ্যই ট্রেতে একটু মানে ময়দাকে একটু ছিটিয়ে দিবেন, যখন পিজ্জার রুটিটাকে মেলবেন ট্রেতে তখন অবশ্যই একটু ময়দা ছিটিয়ে দেবেন। তো এখানে আমি একটু ফ্রাইস করে নিচ্ছি পিজ্জার উপরে দেওয়ার জন্য। 10 মিনিট পরে দেখেন পিজ্জার অবস্থা, এখন আমি দিয়ে দিব এখানে ফ্রাইসগুলোকে আমি ফ্রাই করে রেখেছিলাম ওগুলো দিয়ে দিচ্ছি।
তো এখন দেওয়া শেষ তো আরও পাঁচ মিনিট দুই তিন মিনিট বা পাঁচ মিনিটের জন্য অপেক্ষা করব জাস্ট ফ্রাইগুলো একটু ক্রিসপি হওয়ার জন্য তো এটাকে আমি নামিয়ে নেব তারপরে এখানে আমি আরেকটা রেডি করেছি সুইট কর্ন এখানে চিলি দিয়েছি তো এই পিজ্জাটাও রেডি ও পিজ্জাটা রেডি আমি এখন উপরে অলিভ অয়েল দিয়ে দিচ্ছি দেখেন দেখতে কেমন হয়েছে এটা একদম ইতালিয়ান পিজ্জা যে আটাটা ওইটা দিয়ে আমি করছি তো নর্মাল আটা দিলে একটু বেশি লাগে কিন্তু যেটা অরিজিনালি পিজ্জার আটা ময়দা যেটাই বলেন ওটা একটু ওটা আপনার কম দিলে অনেক পিজ্জা হয়ে যায় প্রায় আপনি এক থেকে দেড় কেজি দিলে দুই তিনটা মানে দুই তিনটা চারটা পিজ্জা অটোমেটিকলি হয়ে যায় আর নর্মাল আটা আপনার একটা দিলে দুই তিনটা হয় না বড় পিজ্জা কারণ আমি এগুলো অনেক বড় বানাইছি এখন আপনাদেরকে কেটে দেখাচ্ছি কারণ এটা দোকানের থেকেও অনেক ভালো হয় দোকানে যেভাবে বানের থেকে অনেক ভালো জাস্ট এক পিস আপনাদেরকে দেখাচ্ছি কারণ এখন তো অনেক গরম এখন হাতে ধরা যাচ্ছে না অনেক গরমের কারণে তো দেখেন দেখাচ্ছি কারণ প্রপার কাটতে পারি নাই গরমের কারণে এখন অনেক গরম তো দেখেন কেমন হয়েছে তো আমি যেটা সুইট কর্ন দিয়ে বানাইছিলাম ওটাও রেডি হয়ে গেছে ওই পিজ্জাটাও যেটাকে কাট করে নিয়েছি তো আমরা আজকে রাতে খাবো এটা রাতের খাওয়া তো অবশ্যই আপনারা বানাবেন বানিয়ে খাবেন আমাদের জন্য দোয়া করবেন আশা করি সবাই ভালো থাকবেন তো আর কোনো যদি এর বানাতে চান যদি কোনো সমস্যা হয় বা কমিটির মাধ্যমে জানাবেন অবশ্যই আমি আপনাদেরকে চেষ্টা করব সব কিছু বুঝিয়ে দেওয়ার জন্য তো আমাদের জন্য দোয়া করবেন তো আসসালামু আলাইকুম